থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স, যে রকেটে করে এটি পাঠানো হয়, ফ্যালকন 9। এই রকেট হচ্ছে স্পেস এক্সের পঞ্চম প্রজন্মের সর্বশেষ প্রযুক্তির মহাকাশযান। মাহাথির মোহাম্মদ শপথ নিলেন মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে। বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানের নাম মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার বর্তমান রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ। মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1957 সালে। মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের আসন 222টি, সরকার গঠনের জন্য দরকার হয় 112টি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ দেন দেশটির রাজা। মাহাথির রাজনীতিতে প্রবেশ করেন 1964 সালে। মাহাথির মালয় মুসলিমদের কাছে পরিচিত চ্যাম্পিয়ন নামে। গুয়েতমালার প্রেসিডেন্ট জিম্মি মোরালেস, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থন পুষ্ট, ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলায়। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি 51তম বার্ষিক সম্মেলন হয় ম্যানিলায়। এডিবি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। এডিবির মতে বাংলাদেশ 2017 সালে প্রবৃদ্ধি অর্জন করে 7.3%। এডিবির বর্তমান প্রেসিডেন্ট তাকুহিতো নাকাও। তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি 9.37%, পাটজাত পণ্যে 7.66%, কৃষিজাত পণ্যে 16.77%, চামড়াজাত পণ্যে 10.02% এবং হিমায়িত খাদ্যে 2.32%। 18-19 অর্থবছরে এডিপির পরিমাণ 1,80,000 869 কোটি টাকা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। পৃথিবীর ঘূর্ণনের ফলে এটি ঘুরবে। দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক অন্বেষক। মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছেন ইয়ামি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম CIA। কোরীয় যুদ্ধ হয়েছিল 1950 থেকে 1953 সাল পর্যন্ত। গোপাল ভোগ, হিমসাগর, ক্রিয়াশাপাতি, লক্ষণ ভোগ, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি, এগুলো হচ্ছে আমের বিভিন্ন জাতের নাম। বাংলাদেশ ভবন নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। দেশে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 11,15,489 জন। রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা ভারতীয় জাহাজের নাম হচ্ছে ঐরাবত। আসানমঞ্জিল অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে কুর্মিটোলা এলাকায়। চীনের মুদ্রার নাম হচ্ছে ইওয়ান। পশ্চিম তীর এলাকাটি ফিলিস্তিনে অবস্থিত। হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। দালিয়ান সমুদ্র চীনে অবস্থিত। কিম উত্তর কোরিয়ার ক্ষমতা আসে 2011 সালে। মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1957 সালে। ফার্মার্স ব্যাংক চালু হয় 2013 সালে। এই ব্যাংকের বর্তমান মূলধন 400 কোটি টাকা। বাংলাদেশের জিডিপির অনুপাতে কর হার মাত্র 8.9%। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপিতে শিল্প খাতের অবদান ধরা হয়েছে 36.02 বা 36%, যা বর্তমানে হয়েছে 29%। ই কমার্স গ্রুপ দারাজকে কিনেছে চীনের আলিবাবা। দক্ষিণ এশিয়ায় দারাজ কার্যক্রম শুরু করে 2012 সালে। দারাজ বাংলাদেশে চালু হয় 2015 সালে। রকেট ইন্টারনেটের একটি ই কমার্স প্রতিষ্ঠান হচ্ছে কেইমুর। বাংলা একাডেমির বর্তমান সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান। চীনের গৃহযুদ্ধ শেষ হয়েছিল 1949 সালে। বাংলাদেশে 18 বছর বয়সের কম মেয়েদের বিয়ের হার এখন 47%। মিয়ানমারের শান ও মান্দাল রাজ্যে বসবাসকারী মুসলমানদের বলা হয় পান্থে। মিয়ানমারের প্রাচীন রাজধানী নাম হচ্ছে মান্দাল। 1982 সালে মিয়ানমার সরকারের নাগরিকত্ব আইনে বৈধতা দেওয়া হয় 135টি জাতিসত্তা। মিয়ানমার সরকার একমাত্র যে মুসলমানদের স্বীকৃতি দিয়েছে তাদের দেশে কামিয়ান মুসলমান। কামিয়ান মুসলমানরা মিয়ানমারের আরাকানে বাস করে। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে
প্লিথু উলুথু। মিয়ানমারের রাখাইনে বসবাসকারী আরেক মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে পাথি। মিয়ানমারের দক্ষিণাংশে বসবাসকারী আরেক মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে পাশু। মিয়ানমারে বসবাসকারী আরো দুই মুসলিম সম্প্রদায় হচ্ছে জারবেদি ও তামিল। বার্মা মুসলিম সোসাইটি গঠন করেছিল জারবেদিরা 1909 সালে। মিয়ানমারের মুসলমানদের অবজ্ঞা করে ডাকা হয় কালা। মিয়ানমারের উত্তরাংশে বসবাসকারী আরেক মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে ব্ল্যাক কারেন। কারেনদের সংগঠনের নাম হচ্ছে কারেন ন্যাশনাল ইউনিয়ন। 2500 বছরের পুরনো প্রাচীন গ্রিসের একটি শহর হচ্ছে বার্গাইলিয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হচ্ছে নাউরু। লেবাননে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর নাম হচ্ছে হিজবুল্লাহ। রাশিয়া চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের শপথ গ্রহণ। পুতিন রাশিয়ার ক্ষমতায় আসেন 2000 সালে, থাকবেন 2024 সাল পর্যন্ত। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। পুতিনের নির্বাচনের বছরগুলো হচ্ছে 2000, 2004, 2008 এবং 2012 ও 2018। রুশ প্রেসিডেন্টের বর্তমান মেয়াদ 6 বছর। দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসান ইলবো, সংবাদ সংস্থা ইউন হাব। জর্ডানের কাছ থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম ছিনিয়ে নেয় 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ 22 বছর টানা গণতান্ত্রিক নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। মাহাথির স্বেচ্ছায় অবসর যান 2003 সালে। মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে 1957 সালে। মালয়েশিয়ার পার্লামেন্টে নিম্নকক্ষের আসন সংখ্যা 222টি, দেশটির উচ্চ কক্ষের আসন সংখ্যা 70টি। বাংলাদেশের বিমানের প্রধান অফিসের নাম হচ্ছে বলাকা। দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 8.5 কোটি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলাদেশ সবচেয়ে বেশি বজ্রপাত অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে সুনামগঞ্জ। সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগের তালিকাভুক্ত করে 2016 সালে। বাংলাদেশের বজ্রপাত প্রবণ অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চল। বজ্রপাতের আগাম সংকেত পেতে বসানো হচ্ছে লাইটেনিং ডিটেকটিভ সেন্সর। বিগ আইল্যান্ড হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই দ্বীপপুঞ্জের গভর্নর ডেভিড ইগে। ইরানের সাথে পরমাণু চুক্তি হয় 2015 সালে। চীন ও ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য হচ্ছে কাচিন। কাচিন বিদ্রোহীদের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর লড়াই চলছে 2011 সাল থেকে। স্পেটলি দ্বীপপুঞ্জ হচ্ছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত। ফায়ারক্রস, সুবি, মিস্ত্রি দ্বীপগুলো হচ্ছে স্পেটলি দ্বীপপুঞ্জে অবস্থিত। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। সর্বপ্রথম কম্পিউটার মাউস আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্ট। বল মাউস তৈরি করেন বিল ইংলিশ 1972 সালে। পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স সাইট হচ্ছে আমাজন। আমাজনের প্রধান জেফ বেজোস। আমাজনের বর্তমান বাজার মূল্য $74,000 কোটি। ওআইসি এর পররাষ্ট্র মন্ত্রীদের 45তম বৈঠক শুরু হয় ঢাকায় 5 থেকে 6 মে। ওআইসি এর সদস্য দেশ 57টি। ওআইসি এর মহাসচিব ইউসুফ আল উথাইমি। দেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয় বরগুনার ফাটরার বন বা ট্যাংরাগিরি বন। মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান মিন অং হ্লাই। রাখাইনের রাজধানীর নাম হচ্ছে সিত্তে। ট্রিয়া বা ট্রিও শহরটি জার্মানিতে অবস্থিত। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক ও টুইটার। ইরানের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে টেলিগ্রাম। সৌরজগতে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। পৃথিবীর জন্ম হয়েছিল 460 কোটি বছর আগে। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো পুতিন শপথ নেবেন 7ই মে 2018, যেটিও শপথ নেওয়া হয়ে গেছে। পুতিন রাশিয়া ক্ষমতায় আছে 2000 সাল থেকে। হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে।
মান্নার দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। বজ্রপাতের দেশ হলো ভুটান। ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরে অবস্থিত। জাতিবহুল দেশ হচ্ছে ভারত। শিক্ষায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি ও দক্ষিণ আফ্রিকা। নগররাষ্ট্র বলা হয় সিঙ্গাপুরকে। ওয়েফা ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা। প্রাচ্যের গ্রেট ব্রিটেন হলো জাপান। গ্রেট হল অবস্থিত চীনে। সাদা হাতের দেশ বলা হয় থাইল্যান্ডকে। চির স্বাধীন দেশ বলা হয় থাইল্যান্ডকে। বুশ হাউসে অবস্থিত লন্ডনে। সিটি অফ ফাউন্টেন বলা হয় তাশখন্দকে। রুশ বিপ্লব হয় 1917 সালে। ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার একটি বার্তা সংস্থা। ডয়েশল্যান্ড বলা হয় জার্মানিকে। অ্যাডলাফিটার রাজনৈতিক দলের নাম হচ্ছে নাৎসি। হোমার হলেন গ্রিস অন্ধকবি। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। ইউরোপের রেনেসাঁ আন্দোলন শুরু হয় ইতালি থেকে। লাইবেরিয়াকে বলা হয় মুক্ত ভূমি। 2017 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশন নিউক্লিয়ার ওয়েপন্স এর প্রধান বিয়াত্রিস ফিন। বর্তমান বিশ্বের পরমাণু ক্ষমতাধর দেশ হচ্ছে 9টি। গণনার কাজে প্রথম ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় 3400 খ্রিস্টপূর্বাব্দে। এর ব্যবহার পদ্ধতির নাম ছিল মেয়ান। গণনার কাজে রোমান পদ্ধতি শুরু হয়েছিল 8ম বা 9ম শতাব্দীতে। দশমিক সংখ্যা চালু পদ্ধতি চালু হয় 1500 সালে ভারতবর্ষে। অ্যাটলাস মানচিত্র প্রকাশিত হয় 1500 শতাব্দীতে। অ্যাটলাস শব্দটি দ্বারা বোঝানো হয় আফ্রিকার পৌরাণিক রাজা অ্যাটলাসকে। রাজা অ্যাটলাস আবিষ্কার করেছিলেন বল বা গ্লোব আকারের মানচিত্র। গ্রিক পুরাণ মতে অ্যাটলাস ছিলেন অভিজাত এক টাইটান তরুণ। আফগান সরকারের নাগরিকদের যে ইলেকট্রনিক পরিচয়পত্র বিতরণ করেছেন তার নাম হচ্ছে ই তাস্কিরা। গুয়ান্তানামো বে কারাগার যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাখার প্রদেশটি আফগানিস্তানে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। নোবেল সাহিত্য পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের নাম সুইডিশ একাডেমি। নোবেল সাহিত্য পুরস্কার চালু হয় 1901 সালে। সুইডিশ একাডেমির মোট সদস্য 16 জন। 18-19 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.8%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 5.6%। এটি আবুল মাল আবদুল মোহিতের 12তম বাজেট। রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা 3,40,000 কোটি টাকা। এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট তাকোহিতো নাকাও। এডিবির সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। বায়ু দূষণে বিশ্বে ঢাকার অবস্থান তৃতীয়। বায়ু দূষণে শীর্ষ শহর হচ্ছে দিল্লি। ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক অড্রে আজুলে। ভারত মহাদেশের প্রথম স্বাধীনতার যুদ্ধ হয় 1857 সালে। দেশে বর্তমান ইউনিয়ন উপজেলা পৌরসভা ও সিটি কর্পোরেশনের সংখ্যা যথাক্রমে 4,573টি, 490টি, 64টি এবং 327টি ও 12টি। সম্পাদকীয় তথ্য মতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন করা হয় 1995 সালে। দেশে পরিবেশ সংরক্ষণ বিধি করা হয় 1997 সালে। রিপাবলিকান স্কোয়ার অবস্থিত আর্মেনিয়ায়। কাচিন রাজ্যটি মিয়ানমারে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভবনের নাম হচ্ছে ব্লু হাউস। গোয়াজু প্রদেশটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল 1949 সালে। দুই কোরিয়া যুদ্ধবিরতিতে যায় 1953 সালে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। হামা শহরটি সিরিয়ায় অবস্থিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান। বায়ু দূষণে সবচেয়ে বড় ভুক্তভোগী এশিয়া ও আফ্রিকার জনগণ। ভারতের তাজমহল তৈরি করা হয়েছিল 17শ শতকে। ইউরোপীয় পোশাক ক্রেতাদের জোট হচ্ছে অ্যাকর্ড। ইউরোপীয় কমিশনের সভাপতি জ্যাক ক্লগ। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 8ম। ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম বা শীর্ষে ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 7ম। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10ম। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান। তবে তথ্যগুলো সাম্প্রতিক আলোকে।
র্যাঙ্কিং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তাই এই তথ্যগুলো সাম্প্রতিক আলোকে মিলিয়ে নেবে।